আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর। আচ্ছা, আজকে আমরা পড়ব চোখের পরিচ্ছন্নতা, কীভাবে চোখ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? আমরা এর গত ক্লাসে পড়েছিলাম হাত পায়ের পরিচ্ছন্নতা। আচ্ছা, আজকে আসো দেখি তাহলে চোখের পরিচ্ছন্নতায় কী বলেছে আমাদেরকে। সবাই 18 পৃষ্ঠা দেখো। আমাদের চোখ দুটি মহান আল্লাহর বড় দান। এই চোখ দিয়ে আমরা আমাদের আব্বা আম্মা, ভাই বোন সবাইকে দেখি, শিক্ষক শিক্ষার্থী খেলার সাথীদের দেখি, আসলে কি তাই না? হ্যাঁ, আমরা সবাই সবাইকে দেখছি শুধুমাত্র এই চোখ দিয়ে। আচ্ছা, আমরা চোখ দিয়ে ফুলের বাগান, সুন্দর সুন্দর ফুল দেখি, আম, জাম, লিচু, কলা, নানা রকম ফলের গাছ দেখি, আরও দেখি ফসলের সবুজ মাঠ, পাহাড় পর্বত, আরও নানা রকম অনেক কিছু। আচ্ছা, আমরা এই চোখ দিয়েই দেখি কোরআন মজিদ, আমরা এই চোখ দিয়ে কোরআন মজিদ তেলাওয়াত করি, বই পড়ি, খাবার খাই, রাস্তায় চলি। যাদের চোখ নেই তারা কিছুই দেখতে পায় না, আব্বা আম্মাকেও দেখতে পায় না, ভাই বোনকেও দেখতে পায় না, তাদের কত কষ্ট। আসলে একবার চিন্তা করে দেখো যে আমাদের চোখটা যদি আমরা বন্ধ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখি তখন আমাদের কেমন মনে হয়? আমাদের খুব অস্থির লেগে যায়, তাই না? আর যাদের একদম, যারা দেখতে পায় না, তাদের মনে কত কষ্ট যে তারা কিছুই দেখতে পাচ্ছে না। আমরা যে এত সুন্দর সুন্দর গাছপালা, ফুল ফল, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে দেখতে পাচ্ছি, বিভিন্ন রং দেখতে পাচ্ছি, তারা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে তাদের অনেক কষ্ট, তাদের মনের মধ্যে অনেক কষ্ট। আচ্ছা, আমরা চোখের যত্ন নেব, চোখে কখনো হাত লাগাবো না, কেননা হাতে ময়লা ও রোগ জীবাণু থাকতে পারে, এতে চোখে ক্ষতি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম চোখের ব্যাপারে খুব সাবধান থাকতেন। ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে, চোখের পিছুটি ভালোভাবে সাফ করতে হবে, সবুজ শাকসবজি বেশি বেশি খেতে হবে, সারাদিন কত ধুলোবালি এসে চোখে পড়ে, নিয়মিত অজু করে সালাত আদায় করলে চোখ পরিষ্কার থাকে, চোখের অসুখ হয় না। আমরা নিয়মিত অজু করব, সবুজ শাকসবজি খাবো, চোখ মুখ পরিষ্কার রাখবো। তাহলে বুঝতে পেরেছো অবশ্যই তোমরা যে কেন আমরা চোখটা পরিষ্কার রাখবো, কারণ চোখ আমাদের অমূল্য সম্পদ, চোখ ছাড়া আমরা কিছুই দেখতে পাবো না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বলেছেন, তাই না? তাহলে কী করতে হবে? সবাইকে সেই নিয়মগুলো মেনে চলতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, তারপর নিয়মিত অজু করতে হবে, চোখ ধুতে হবে। হ্যাঁ, তাহলে এইগুলোর দিকে তোমরা সবাই আশা করি দৃষ্টি দিবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।